তো ভাই ব্রাদার, এবার আমরা কোয়েরি লিখবো। কোয়েরি কিভাবে লিখবো? আপডেট, ইউপি আপডেট, টেবিল নেম, টেবিলের নাম, আমাদের টেবিলের নামটা নিয়ে আসি আমরা। এই হলো আমাদের টেবিল, টেবিল নেম সেট, সেট করো, কি সেট করবা? এই দেখেন স্ট্রাকচারে ক্লিক করব, টাইটেল ইকুয়াল রাখলাম, কমা, ট্যাগ ইকুয়াল, ওকে, WAC হোয়ার আইডি ইকুয়াল এই আইডিটা। এখন আমরা এই ট্যাগের আইডি কোথায় পাবো? এই যে আমাদের এই যে এডিট যেটা আছে, এডিট আমরা কি কি মাধ্যমে কিভাবে আনতেছি? আমরা পোস্ট মাধ্যমে আনতেছি, রাইট? তাহলে পোস্ট করি, তাহলে আমরা কিভাবে করব? আইডি টাইটেল টাইটেল ইকুয়াল গেট পোস্ট, টাইটেল টাইটেল ট্যাগ ইকুয়াল পোস্ট টিএজ ট্যাগ, ওকে। তো এটা আসছে কিনা একটু করে দেখি আমরা, ইকো টি ট্যাগ এক্সিস্ট সিঙ্গেল, প্রতিটা লাইন আমরা এই পর্তে রান হবে, এটুকু রান হবে, ওকে। ট্যাগ আসছে কিনা চেক করে দেখি। তো আমরা আসলাম, ব্যাকে আসি, এটা রিলোড দেই, এটাই থাকবে আপডেট। এই যে আমরা টাইটেল ধরতে পার, ট্যাগ ধরতে পারতেছি, তার মানে আসছে, এটা অফ করে দেই, শেষ। তাহলে আমাদের এই টাইটেলটা চলে যাবে, এই টাইটেল লাগবে এখানে, টাইটেল টাইটেল, আর এই ট্যাগ লাগবে এখানে, এই ট্যাগ ভেরিয়েবলটা এখানে লাগবে, টিএজ ট্যাগ, এই ট্যাগ ভেরিয়েবলটা এই টাইটেল থেকে এখানে যাবে। ও কি করতেছে? এডিট, এডিটের এইখান থেকে, এখান থেকে নেম ভ্যালুর মাধ্যমে আসতেছে এখানে, আর এখান থেকে এখানে দিচ্ছি, আর এখান থেকে এখানে দিচ্ছি, ওকে, সেট করে দিচ্ছি। আগে যা ছিল সেটা এখানে সেট করে দিচ্ছি। কার কি কন্ডিশনে? হোয়ার আইডি ইকুয়াল, দেখি কি হয়, দেখি কি হয়, হয় কি না। মাইস্কেল করে চালাই দিছি, দেখি। এবার আমরা ব্যাকে যাই, আমাদের লিস্টে যাই, এটাকে আমরা আপডেট করিছে, এটাকে আপডেট করি, এডিট, ঠিক আছে, ইউপি আপডেট ফর্ম মামুনজোর, ঠিক আছে, থ্যাংকস, ওকে, সাবমিট, ফাঁকা। দেখি ডাটাবেজ যাই, চেক করি, এই দেখেন, থ্যাংক আপডেট ফর মামুনজোর, থ্যাংকস ফর ট্যাগ, চলে আসছে, মানে আপডেট হয়ে গেছে আমাদের, আমাদের আপডেট হয়ে গেছে। আমরা যদি একটু ব্যাকে যাই, লিস্টে যাই, দেখেন চলে আসছে। এখন আমরা কি করব? এখন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই, এসকিউএল ইকুয়াল ইফ, ইফ দেখেন কত বারবার ইফ করব, ওকে, প্রথম দিকে না বুঝেই করেন, সমস্যা নেই। এবার দেখেন আস্তে আস্তে ইফের শুধু খেলা, এসকিউএল ট্রু হয় তাহলে হেডার, হেডার আবার লিখতেছি কিন্তু হেডার, এলো সি এ লোকেশন ক্লন পাঠাই দেবো, হচ্ছে শো অল হোম আন্ডারস্কোর স্যার হাইফেন সেকশন ডট পিএসপিতে পাঠাই দেবো, ডট পিএসপিতে পাঠাই দেবো, রাইট? এবং সাথে একটা মেসেজ পাঠাই দেবো, মেসেজটা হচ্ছে MSG ইকুয়াল কি ইউপি, ইউপি আপডেট ডান। দেখেন একটা ভেরিয়েবল রাখার ক্ষেত্রে আমরা শুধু মেসেজ পাঠাই দিতে পারলেই হলো, এলস যদি কোনো কারণে না হয়, হেডার, হেডার এলো লোকেশন কলন এডিট ডট পিএসপি তে চলে যাবে, যে সে একটা মেসেজ দিবে, MSG ইকুয়াল সরি সামথিং মিসিং সামথিং এলস, ওকে। এবং এই কাজটাও কিন্তু আমরা করে রাখবো, এই কাজটাকে আমরা করে রাখবো, এডিটে যাই, এডিটে যে MSG পাওয়ার জন্য একটা অপশন রেখে দিই, কোথায়, এই যে অলরেডি আছে, ও এডিট, ওই যে আমরা যদি কপি পেস্ট করে আনছিলাম সে তো অলরেডি এখানে চলে আসে, মেসেঞ্জার ভিডিওটাও আছে। তো এবার আমরা রিলোড দেই, আমরা একটা অ্যাড করি, নিউ টাইটেল, নিউ ট্যাগ, সাবমিট হলো।
তাহলে আমরা এখান থেকে এডিট করি, এডিট ফ্রম মামুরজোর সাবমিট, এবং আপডেট ডান, আপডেট ডান, একটা মেসেজ আসছে এডিট ফ্রম মামুরজোর। ওকে ভাই ব্রাদার, তাহলে আমরা একটা ক্রুড অপারেশনের মোটামুটি সব কিছু বিষয় দেখতে পারলাম। তো এ লেসনে আমরা এতটুকু পর্যায়ে আমি আপনাদেরকে দেখালাম, কি দেখালাম, একটা অ্যাড কিভাবে করতে হয়। আমি সবগুলো যদি ডিলিট করে দেই, ডিলিট করলাম, পপ আপ দিল, ওকে ইয়াস ডিলিট, ওকে ইয়াস ডিলিট, ওকে ইয়াস ডিলিট, ওকে। এরপরে আমরা একটা সেকশন অ্যাড করি, আমাদের যেহেতু টার্গেট এখানে, এখানটায় প্রথমে এটাকে কপি করি, পেস্ট করলাম, এটাকে কপি করলাম, এটাকে পেস্ট করলাম, আপডেট চলে আসলো। আমরা আর একটা অ্যাড করি, অ্যাড অ্যানাদার, ওকে সাবমিট আসছে। যদি এডিট ক্লিক করি দেখেন, আর শিওর না আমি ডিলিট করতে চাই না, বা ডিলিট করতে চাই, এডিট চলে আসছে, আপডেট ডান, টাইটেল আপডেট। ও আচ্ছা, এখানে আমাদের এখানে কথা ছিল একটা, আমাদের একটা বিষয় এখনই করে আসতে হবে, যেমন আমরা এই যে এডিটে এসে যে আমাদের সাবমিট বাটন নাম, এখানে লাগবে আপডেট, আপডেট লিখছেন, আপডেট মিলে নিলেই হল। ওকে, এখানে অ্যাড সেকশন না আপডেট সেকশন লিখলাম, একটু এখানে আবার এডিট করতে হবে, শুধু কপি পেস্ট করলেই হবে না, একটু বুঝতে হবে, আপডেট সেকশন, আপডেট সেকশন। নেক্সট পার্টে আমরা দেখব যে আমাদের এডিট করে ডিলিট করে দিই, নেক্সট পার্টে দেখব এই পেজিনেশন এবং এখানে একটা সার্চ বার, ডাটা টেবলের সার্চ বার কীভাবে করতে হয়। তো সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।